মুর্শিদাবাদের কান্দিতে বাস দুর্ঘটনার ঘটনায় কি বললেন তৃণমূল ছাত্র পরিষদের মহকুমা সভাপতি জয়দেব ঘটক? চলুন শুনে নিন তার বক্তব্য। আসার জন্য সামনের দিকে বেরিয়ে যে কারণে গাড়িটা পাল্টে গিয়ে যায়। বহু কান্দি এলাকার বিভিন্ন মহকুমার বিভিন্ন স্তরের মানুষ আজকে আহত হয়েছে। আমরা সেদিন আজকে হসপিটালে এসেছি, প্রায় 9টার সময় আমরা খবর পেয়েছি। 9:10 মধ্যে আমরা এসেছি প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত স্তরের নেতৃত্ব কর্মীরা এসে আজকের এই বিপর্যয়ের মোকাবিলা করে আজকে আমরা এখন আছি। এখন মোটামুটি সবাই স্টেবল, দুজনের অবস্থা আশঙ্কাজনক, কিছুক্ষণ দেখার পর তাদেরকে হয়তো রেফার করা হতে পারে, বাকিজন মোটামুটি এখন ঠিক আছে। মানে কি কারণে এরকম ধরনের মর্মান্তিক ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে? ঘটছে তার কারণ হচ্ছে প্রথমত অত্যধিক স্পিডে গাড়ি চালানোর প্রবণতা আর রাস্তার কুকুর হচ্ছে সেটাও বুঝতে পারিনি, এই জন্য এই ঘটনা হচ্ছে। কিরকম আপনার জয়দেব ঘটনা?